আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে নিউজ। রাজধানী এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও একটু উন্নতির দিকে। তার ফুসফুস থেকে পানি সরানোর জন্য বুকে বসানো সর্বশেষ পাইপটিও খুলে ফেলা হয়েছে। ফিজিওথেরাপির অংশ হিসেবে এখন প্রতিদিনই একটু একটু করে তাকে হাঁটাচলা করানো হয়। তবে করোনা পরবর্তী জটিলতায় কিডনির সমস্যা এখনও শঙ্কামুক্ত হয়নি। হার্টবিট বাড়ার কারণে তাকে আরও কিছুদিন সিসিওতে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। খালেদাজের মেডিকেল টিমের একজন চিকিৎসক এ তথ্য জানান, গত 10 এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গুলশানের বাসা ফিরোজায় ব্যক্তিগত চিকিৎসকের টিমের অধীনে থাকার পর তাদের পরামর্শে 27 এপ্রিল থেকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত 3রা মে হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করলে চিকিৎসকরা তাকে সিসিওতে স্থানান্তর করেন। পোস্ট কোভিড জটিলতায় খালেদা জিয়ার পুরনো রোগ আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি হৃদযন্ত্র ও কিডনি জটিলতায় ভুগছেন। এভার কেয়ার হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার নেতৃত্বে 10 সদস্যের একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে তার মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন তারা। তার শারীরিক অবস্থা খুব ধীরে উন্নতি হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে গত 19 মে তার ফুসফুসের পানি বের করার জন্য বুকের দুই পাশের দুই পাইপের মধ্যে বাম পাশেরটা খুলে ফেলা হয়, আর গত রোববার রাতে তার দ্বিতীয় পাইপটিও খুলে ফেলা হয়। এখন তার ফুসফুসের অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, ফুসফুসে কতটুকু পানি আসে সেটার উপর নির্ভর করছে তাদের পরবর্তী পদক্ষেপ। তবে আশার কথা হচ্ছে, খালেদা জিয়ার ফুসফুস জটিলতা এখন অনেকটাই নিয়ন্ত্রণে, কিডনির জটিলতা এখনও কমেনি, ডায়াবেটিসের অবস্থা অনেকটা অনিয়ন্ত্রিত, তার হার্টবিট স্বাভাবিক না হয় আরও কিছুদিন সিসিওতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।